আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি। পরিবার হচ্ছে শান্তির নীড়। সারা দিনের কাজ শেষে, কর্মচাঞ্চল্য শেষে, অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি আমরা প্রশান্তির ছোঁয়া পাই, ঠিক কি না? পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, দিয়েছেন ভালোবাসা। এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল, আর এটা গঠিত হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। দুই সদস্যের পরিবার, একজনের নাম আদম আরেকজনের নাম হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এর কারণ আমাদের শৈশব আছে, কৈশোর আছে, আছে না? কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের শৈশব নাই, কৈশোরও নাই, যৌবন দিয়েই জীবন শুরু, ঠিক কি না? আদম আলাইহিস সালামের শৈশব ছিল, কথা বলেন, হাওয়া আলাইহাস সালামের শৈশব ছিল, কৈশোর ছিল? পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী, ঠিক কি না? এজন্য বিয়ের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ। এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ, পড়েন। কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ, 700 কোটিরও বেশি মানুষ, সব আমরা ভাই ভাই। আমাদের আদি পিতা আদম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোড়া এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের গোড়া এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবী রম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরা। আমাদের প্রভু এক, এক নবী রম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক ন হে মুসলমান, একে হও একে হও করিয়া হবা। আমাদের প্রভু এক নবী রম্মা জীবন বিধানে
ওই শিবানী কোরা তবে কেন এক নও হে মুসলমান একে হও করিয়া হবান ঠিক কিনা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে শিশা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ঈসা ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আদেশ লাগা আওয়াজ করে বলেন কার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله পড়েন আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের মাকেও বাঁচাও নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রীকেও বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও ঠিক কি না নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে এটা ভালো লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন রুকাইয়াকে নামাজের কথা বলেন উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন আপনার প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন ঠিক কিনা নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ পাড়াডাগারে আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করব কথা বলেন 70 বছরের এক মুরব্বি যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক কি না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাব ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজিদ মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তাড়ায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গো ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আছে না নাই গালি খাবেন আপনি বদদোয়া খাবেন আপনি এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা
আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কি না এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের ইবাদতগাহ এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে সিজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কি না এজন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা চাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কি না ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকাররমে খুতবা দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদ্দুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ ঠিক কিনা কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আছে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই নবীর জন্য আছে না নাই রাসূল আমারে ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে রনু প্রেরণা পড়েন আমি আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসা আমাদের দিনের 24 ঘন্টাই ভালোবাসা মাসের 30 দিনে আমাদের ভালোবাসা বছরের 365 দিন আমাদের ভালোবাসা এজন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক কিনা ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানা গুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম গুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে
ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এজন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হলো বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বলল হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কি না আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসূলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সূরাই আছে যে সূরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সূরাটার নাম সূরাতুত তালাক সূরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সূরা আছে এটার নাম সূরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় সিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের ভাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সুন্না আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক কিনা কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চাই সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান্নাম আছে না নাই আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পড়েন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আইনা হেতি হেতি কইব আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ ঠেলা ঠেলে আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিবে ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে কোত্থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রব্বুল আলামিন বলেন
فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতান মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তৈয়িবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কিনা? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই, এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন, ওইখানে রাত নাই, তো ওইখানে গুড ইভিনিং আসলে কোথেকে? কথা বলেন। আরেক জায়গা আছে ছয় মাস রাত, কোনো সকাল নাই, তো ওইখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম, এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এই জন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে, আলহামদুলিল্লাহ। পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে, আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নেই? এই জন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন, আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নেই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে, আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তো আসুন ঘরটারে আমরা শান্তিময় করি, সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন, নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন, ওইখানে তো সালামের দরকার নাই, না? দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা, শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবর দাও, আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি, প্রথমে আগে অনুমতি নেবেন, তারপরে কি দিবেন? তাহলে নিজের ঘরে হোক, অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাহেব, হাবিব সাহেব ইসলাম বললেন, আফসু সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো, অহংকার বেশি, আগে সালাম দিবেন, কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই পাড়াডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ, সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই ছয় জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের সাত দিন পাড়াডগারে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন সালাম সপ্তাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, এই কি হইছে বলেন?
এইখানেই তোমাদের ধাক্কা ধাক্কি করা লাগবে এই জায়গাটাই লাগবে না পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো এই যে ছাদে উঠে আওয়াজ করবা না আওয়াজ করবা না খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে আমি চাইবো কেউ কথা বলবে না আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে সাউন্ড কিন্তু আসছে আমার কানে একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না এটা যদি আপনারা না বুঝেন আমরা কথা বলবো কি করে আওয়াজ হবে না আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সুবহানাল্লাহ বলবেন না আদম আলাইহিস সালামকে তৈরির পরেই আল্লাহ বলে নাই আদম জিকির করো আদম সিজদা দাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সাইয়্যেদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার ও আদম সিজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এজন্য আমরাও আগে আগে সালাম দিই আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন স্বামী স্পাকে বাবা ছেলেকে অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি দেবো কেন ও আমারে দিব বেয়াদব আছে না নাই না এগুলো বলেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কি না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না আগে সালাম দেন আগে আগে সালাম দেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহু আকবার জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আম্মা মরে গেছে অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে বাঁধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে আছে না নাই না নামায় ফেলেন নামায় ফেলবেন পীর সাহেবের ছবি টাঙিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয়
বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কি না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন 10 বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হায় রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখিরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায়ে ফেলবো রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢোকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেশতাকে ঢোকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি নাতা নাতনির ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখে আছে না নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাঁশি রাখে বাঁশি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মোরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক কি না হারমোনিয়াম একতারা দোতারা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশতা রহমতের পয়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু আনুকাসির আল মাজামির ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা জায়েজ পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করায় আছে না নাই ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল তো এজন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসলো আস ঢুকে না রহমতের ফেরেশতা ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরেশতা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাড়ি রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় 10টা কত বড় ডাকাই তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়েন আটটা করে খায়েন পরের সপ্তাহ পাঁচটা করে খায়েন কমাইতেছে এরপরের সপ্তাহ তিনটা পারতেছে এরপরের সপ্তাহ দুইটা তাও ভালো এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহে উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আসে বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না
কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওড়না পেঁচিয়ে রাখো একটু ঢিলেঢালা জামা পরো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরা হেজাব কি পরান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয় এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাব ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক কিনা